প্রসঙ্গত আগেই পূজোর অন্যতম বড় আকর্ষণ শোভাযাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে কড়া কোভিড বিধি, তবে প্রথমে নাইট কারফিউয়ের কথা বলা হলেও পরে রাতের বিধিনিষেধে জগদ্ধাত্রী পুজোয় ছাড় দেওয়া হয়েছে। চন্দননগরের এই মুহূর্তের পুজোর আবহ দেখবো, আপনাদেরও দেখাবো চন্দননগরের আদিমা, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। সরাসরি চলে যাব কমলাক্ষর কাছে। কমলাক্ষ, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? শুভদীপ, তোমাকে জানিয়ে রাখি যে চন্দননগর মানেই জগদ্ধাত্রী পুজো, চন্দননগর মানেই আলোর উৎসব, এবং তার সঙ্গে সঙ্গে চন্দননগরের এই পুজোর যে ঐতিহ্য তার শুরুয়াত যেখান থেকে, অর্থাৎ যে পুজো দিয়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সূচনা, এই মুহূর্তে আমি সেই পুজো প্রাঙ্গণেই রয়েছি, চন্দননগরের আদিমা। এই যে প্রভাতী সূর্যের রঙে গম রঙা এই যে আদিমার যে সাজ, এই সাজ, তার যে রূপ এবং তার যে জৌলুস, তা দেখতে বছরের পর বছর পরম্পরা মেনে হাজার হাজার লাখ লাখ মানুষ তাদের ঢল এই আদিমাকে ঘিরে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে বাপনের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে চন্দননগরের যে 300 বছরের প্রাচীন, অর্থাৎ কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে যে জগদ্ধাত্রী পুজোর প্রবর্তন, তারপর চন্দননগরে যে পুজোর সূচনা চাউলপট্টির যে বাজার লক্ষ্মীগঞ্জ বাজারে, তার যে আদিমা, সেই আদিমার রূপ দেখতে কিন্তু প্রতি বছর লাখ লাখ মানুষের ঢল এই আদিমাকে ঘিরেই নামে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই আগামী কাল থেকে দেবীর ঘট পুজো শুরু হবে, আজকে ষষ্ঠী, এবং চন্দননগরের আলোকসজ্জা ইতিমধ্যেই কিন্তু চন্দননগরের আলোকসজ্জায় রীতিমতো সেজে উঠেছে সমস্ত প্রাঙ্গণ। এই মুহূর্তে আদিমার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন, এই প্রাচীন পুজোর সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। এই পুজোর ইতিহাস তো একটা দীর্ঘদিনের ইতিহাস, চন্দননগরের ইতিহাসের সঙ্গে এই পুজো জড়িয়ে আছে। যদি সংক্ষেপে একটু বলেন যে এই পুজোর সঙ্গে কতটা মহত্ব বা মাহাত্ম জড়িয়ে আছে। নমস্কার, প্রথমেই বলি যে আপনারা নিশ্চয়ই জানেন সর্বপ্রাচীন প্রতিমা আমাদের এই চাউলপট্টি আদি জগত্রী পুজো কমিটি। এটা ইতিহাসবিদরা যেরকম বলেন এবং আমাদের বিভিন্ন পত্রপত্রিকায় এবং প্রচার মাধ্যমে যে বিষয়গুলো ছড়ায়, সেই বিষয়ের ভিতরে আমাদের কিন্তু বিতর্কের মধ্যে ঢুকব না। অনেকে বলেন যে আপনার কৃষ্ণনগর আপনার পুরনো, চন্দননগর পুরনো, কিন্তু এইটুকু আপনাকে জানিয়ে রাখি, আমরা ইন্দ্রনারায়ণ চৌধুরী, অর্থাৎ দেয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী, রাজা কৃষ্ণচন্দ্রের যিনি ছিলেন, তিনি এই পুজো প্রবর্তন করেন। সুতরাং বুঝতেই পারছো শুভদীপ, এই পুজোর সঙ্গে চন্দননগরের আবেগ, ইতিহাস এবং ঐতিহ্য জড়িয়ে রয়েছে, এবং আগামী কাল থেকে বিভিন্ন স্বর্ণালঙ্কারে সেজে উঠবেন মা, এলাকার মানুষজন তারা মাকে কার্যত সাজিয়ে তুলবেন, এবং অত্যন্ত নিষ্ঠা এবং প্রাণের আবেগের সঙ্গে কিন্তু আদিমা পূজিত হবেন চন্দননগরে। শুভদীপ, একবারই